वेलकम बैक टू माय चैनल। अस्सलामु अलैकुम प्रिय व्यूअर्स, आज आमी वीडियोर बैकग्राउंड चेंज अर्थात ग्रीन इफेक्ट चेंज करा देखाबो। तो चलुन आमरा आमादेर वीडियो क्लिपे गेलाम। एखाने देखछेन जे एकटी वीडियो आमी किन्तु अलरेडी सिलेक्ट करछि, जेटा आमार वीडियोटी करछि जे ग्रीन इफेक्ट दिए। तो आरेकटु मजार ब्यापार जे आपनारा जे कोनो कलर, আমি কালার অপশনটা পরে দেখাবো যখন চেঞ্জ করব, তো ওখানে দেখলে বুঝতে পারবেন যে কোনো কালার ওখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং আমরা যে ভিডিওটি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করব সেটা আমরা সিলেক্ট করে রাখছি, দেখুন যে আমি সেটাও কিন্তু এখানে সিলেক্ট করলাম। এরপরে এই দুইটি ভিডিও একসঙ্গে যখন এখানে আপলোড হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এটাও আপলোড হতে বেশিক্ষণ লাগে না, অল্প সময়ের ভিতরে দেখুন যে আপলোড হয়ে গেছে। এরপরে দেখছেন যে আমরা এই দুইটা ভিডিওকে এখন এই ভিডিওটার আমরা যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে আমরা অফ করে দেব। আর দেখুন যে এই যে ভিডিওটা আমরা করছি, এই ভিডিওর ভিতরে বিভিন্ন অপশন থাকতে পারে। আমি এই ভিডিওর ভিতরে একটি ভিডিও এ টু জেড দেখাবো, যাতে আপনি কমপ্লিট একটি ভিডিও তৈরি করতে পারেন। দেখুন যে এই অংশটুকু, লাস্ট অংশটুকু আমাদের একটি মানে অপ্রয়োজনীয়। তো এইখানে দেখছেন যে আমাদের যে ভিডিও সেক্টরে দেখছেন যে কাটিংয়ের এখানে সেজার অপশনে চারটি অপশন আছে, আইকনগুলো দেখলে বুঝতে পারবেন এবং পড়ে নিতে পারেন। টার্ন টু লেফট অফ প্লে হেড, এভাবে চারটি অপশনে পড়ে নেবেন। এটা অপশনটা দেখলেই বোঝা যাচ্ছে। তো দেখুন যে আমরা এখানে কিন্তু ওটা দিয়ে কেটে নিলাম লাস্ট অপশনটুকু, ওটুকু ডিলিট করে দিলাম। তারপরে এই পুরো ভিডিওটাই সাউন্ডটাকে আমরা বাড়িয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডটার সাউন্ডটা আমরা অফ করে দেব। তো দেখুন যে এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা ভিডিও করছি, অনেক ক্যামেরাই সবসময় কিন্তু একরকম ভিডিও হয় না, নর্মাল ক্যামেরা হলে অনেক প্রবলেম হয়। তো এই ইফেক্টগুলো আমরা চেঞ্জ করব। তো তার আগে আরও একটি বিষয় দেখুন যে এখানে আনডু অপশন আছে, যদি কোনো রকম মিস্টেক হয়, কোনো এডিটের ভিতরে প্রবলেম হয়, তখন আমরা এখান থেকে আনডু করে চেঞ্জ করে নিতে পারবো। তো লেটস গো। এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করলাম। ডুপ্লিকেট লেয়ার করার পরে আপনার এটা সঠিক জায়গায় আপনি এটাকে বসিয়ে নেবেন। ওটা সিলেক্ট করলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে কীভাবে এটা বসাতে হবে, আপনার চোখের আন্দাজে ওটাকে বসিয়ে নেবেন। এবং আমরা উপরের লেয়ারটিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার দেখুন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপরে চলে আসছে, আর তার নিচে আমাদের অরিজিনাল ভিডিওটি আছে। কিন্তু ভিডিওর ভিতরে দেখুন যে কালার, কিন্তু যে কথাটি বলছিলাম যে কালার কিন্তু এক নাই সব জায়গায়। উপরে ভিডিওর সাউন্ডটা অফ করে দিলাম এবং নিচের ভিডিওগুলো আমি ওই একই সিস্টেমে যেভাবে কাটিং দেখিয়েছি সেভাবেই আমি যেখানে যেখানে কালার কম বেশি আছে সেখান থেকে আমি এটাকে টুকরো টুকরো করে নেব ভিডিওটিকে, যার ফলে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। তো দেখুন যে আমরা প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম এবং এখানে যে ইনেবল থাকে, ইনেবল অফ করা থাকে, ওটাকে আমরা ইনেবল করে নেব। নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি চোখে দেখে, এটা আসলে পার্সেন্টেন্সের কোনো অপশন নাই যে এভাবে বলে দিলেই হবে। কালার আপনার কালার অপশনে গিয়ে দেখবেন যে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটি এখান থেকে সিলেক্ট করবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অলরেডি খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেই কালারটাই চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা যেটা করব, এখন দেখুন যে আমাদের এই ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি একটু সময় লাগছে ম্যাচিং করতে, সামান্য সময়। ওকে, দেখুন যে এ পর্যন্ত আসলে আপনি এভাবেই আর কি মিলাই মিলাই দেখবেন। আপনার যেখানে আসলে আপনার মন মতো হবে যে ভিডিওটি এখন আপনার পারফেক্ট হয়েছে, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। আমরা এখন এটাকে একটু ট্রাই করে দেখি। আপনারা কিন্তু দেখছেন যে আমাদের ভিডিও হচ্ছে এবং তারপরে আমরা এটাকে এই অপশনটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমরা আবার নতুন করে অন করলাম এবং দেখুন যে শেয়ার অপশন, শেয়ার অপশনে গিয়ে আপনি এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আপনি স্কিপ, স্কিপ দিলে আমাদের এটা কিন্তু এক্সপোর্টিং হওয়া শুরু করছে। আর এরপরে আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটি, যেটা দেখুন যে আমাদের যে গ্যালারি, গ্যালারিতে আমরা এটা অন করে দেখালাম। দেখুন যে এখানে কিন্তু সেই ভিডিওটি ফর ওয়াচিং দিস ভিডিও, নো মোর টুডে।